রাজধানীর বনশ্রী রাস্তার এই বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। বড় বড় গর্তের কারণে ধীর গতিতে গাড়ি চলায় প্রতিনিয়ত লেগে থাকে যানজট, ঘটে দুর্ঘটনাও। গাড়ি ভেঙে পড়ে প্রাইভেট ওয়ালারা মারতে আসে, অ্যাক্সিডেন্ট হয়, তখন এই মানুষ বলে যে গাড়ি চালাতে জানে না। আসলে কিন্তু রাস্তা খারাপ, গাড়ি খাতে পড়ে গেছে, কাছে পড়ে গেছে, কাজেন্দার সহ পড়ে গেছে। কর্তৃপক্ষের অবহেলায় প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। 5 মিনিট আসার কথা, আমাদের অলরেডি 15 থেকে 20 মিনিট লেগেছে সামান্য পথটুকু আসতে। এই রোডটা যখন নির্মাণ করে তখন পাইলিংটা ঠিক মতো ছিল না। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে বনশ্রী কল্যাণ সমিতি। আমরা এই 1 বছরে বেশ কয়েকবার রাবিশ টাবিশ ফেলে আমরা অনেকবারই চেষ্টা করেছি, কোনো রকম মেরামত করে আমাদের এই রাস্তা সঠিক রাখতে পারে না। রাস্তা সংস্কারে কিছুটা সময় লাগবে জানিয়ে এলাকাবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আর 1 মাস যদি কষ্ট করে জনগণ তাহলে পরবর্তীতে আমরা একটা সুফল দিতে পারবো। তবে 1 থেকে 1.5 মাসের মধ্যে বনশ্রীবাসীর এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। রাস্তা করার আগেই আমরা আমাদের চিন্তা করতে হবে যে এটা কিভাবে স্থায়ী টেকসই করা যাবে। আমরা আন্তরিকতার সহিত চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুর্ভোগ দূর করা যায়। স্থায়িত্বের জন্য পিচের পরিবর্তে পাথর ঢালাই রাস্তা করার পরিকল্পনার কথাও জানান প্যানেল মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।